নিখোঁজের আট দিন পর ভারতের কলকাতা থেকে ছিনায়দহের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে এই মুহূর্তে কলকাতার নিউ টাউনে আছেন রিপোর্টার সুব্রত আচার্য সরাসরি যাচ্ছি তার কাছে পুরো বিষয়টি কিন্তু রহস্যে ঘেরা উপন্যাসের মতো আপনি জানেন যে সংসদ বাংলাদেশের ঝিনাইদা সংসদীয় চার আসনের সাংসদ তিনি বারো তারিখ দুপুর বা দুপুর দুটো চল্লিশ মিনিটে দর্শনার সীমান্ত দিয়ে ভারতে প্রবাস করেন এবং সে তার ঘনিষ্ঠ বন্ধু পঁচিশ বছরের পরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের বাড়ি সতেরো বাই তিন মন্ডলবারা লেনের বাড়িতে ওঠেন এবং তারপর দিন দুপুরবেলা তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান এবং তার থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না পনেরো তারিখ আপনারা জানেন যে পনেরো তারিখ তার মোবাইল নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করা হয় এবং সেই হোয়াটসঅ্যাপ মেসেজ করা হয় গোপাল বিশ্বাসের মোবাইলে সে বলা হয় যে উনি দিল্লিতে আছেন এবং সঙ্গে সঙ্গে ভিআইপি আছেন এই এই মেসেজ থেকেই আসলে মূলত রহস্যের গন্ধ পাচ্ছিলেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত পর্যন্ত যেটি খবর যোগাযোগ করা হয় ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে এবং আপনারা জানেন যে এই গোটা ঘটনা বরানগর থানাতে এফআইআর করার পর গোটা ঘটনাটা তিনটি ভাগে ভাগ করে তদন্ত করা হয় কলকাতা পুলিশের এসটিএফ সেন্ট্রাল আইবি এবং রাজ্য পুলিশ সেন্ট্রাল আইবির সঙ্গে সরাসরি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ডিবি হাতে হাত ধরে পুরো অপারেশনটা কিন্তু পর্যালোচনা পুরো অপারেশনটা চালান বলে এখনও পর্যন্ত জানাচ্ছে আমি এই মুহূর্তে নিউ টাউন অ্যাকশন এলাকার যে এই সিনজিভা গার্ডেন যে অ্যাপার্টমেন্টের সামনে রয়েছি এই অ্যাপার্টমেন্ট ঘিরে সকাল থেকেই কিন্তু স্থানীয় মিডিয়া এবং গণমাধ্যম কর্মী এবং স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে বলা হচ্ছে যে এই অ্যাপার্টমেন্টের ভেতরেই যে যিনি যিনি সাংসদ সেই এই তার এখনও পর্যন্ত তার দেহর উদ্ধার এখনো পর্যন্ত অফিসিয়ালি কিন্তু কোনো মাধ্যম থেকে জানানো হয়নি কিংবা তিনি মারা গেছেন বা তাকে খুন করা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু সরকারিভাবে কোনোরকমভাবে কোনো স্টেটমেন্ট ভারতীয় কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশের কর্তৃপক্ষ এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানেনি কিন্তু বিভিন্ন সূত্র থেকে স্থানীয় গণমাধ্যম এবং এখানে উৎসুক ভারতীয় গণমাধ্যমের যে ভিড় এবং তাদেরও কৌতূহল যে আসলে কি হচ্ছে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি এই বিষয়টি গণমাধ্যমের সামনে না আনবে ততক্ষণ পর্যন্ত কি এই রহস্যের প্রকৃত কিনারা কতটা গোয়েন্দা সংস্থারা করতে পারছেন সেইটি এখনও পর্যন্ত সামনে আনা যাচ্ছে না কিন্তু জানিয়ে রাখি এর মধ্যে যে যতক্ষণ যতটুকুন পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে আমাদের কাছে এসে যে তথ্য এসেছে সেটি ঢাকার গোয়েন্দা সংস্থা এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যৌথভাবে অপারেশন চালায় এবং মূলত গ্রেপ্তার প্রথম গ্রেপ্তার করা হয় বাংলা বাংলাদেশের কয়েকজনকে এবং তাদেরই জিজ্ঞাসাবাদের পর কিন্তু সেন্ট্রাল আইবি সুনির্দিষ্টভাবে এই আবাসনে আসেন এবং এই আবাসনে রক্ত মাখা কিছু জিনিস কিছু জিনিসপত্র উদ্ধার করা হয় এবং সেখানেই কিন্তু ঘনীভূত হয় রহস্য যে তাহলে কী হলো সুতরাং এখান থেকে পরিষ্কার যে এমন একটি ঘটনা ঘটেছে সেটি অপ্রত্যাশিত এবং যেটির জন্য দুই দেশের প্রশাসন যৌথভাবে হয়তো কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে গোটা রহস্যের যে কিনারা সেটি কিন্তু তারা করবেন বলে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে পরিষ্কার করে আমাদের দর্শকদের জানিয়ে রাখি এখনও পর্যন্ত যে এখনও পর্যন্ত যে তথ্য সামনে আসছে তা বিভিন্ন বেসরকারি সূত্রে বেসরকারিভাবে আসছে পুলিশ কিংবা বিভিন্ন বা গোয়েন্দা সংস্থার আন সূত্র এগুলো বলছে এখনো পর্যন্ত কিন্তু সরকারিভাবে এখনো পর্যন্ত কিন্তু এই সাংসদ মার্ডার হওয়া বা তার দেহ পাওয়ার বিষয়ে এখনও পর্যন্ত পর্যন্ত কিন্তু সরকারিভাবে কনফার্মেশন দেওয়া হয়নি তো এই ছিল আমার কাছে রহস্যজনকভাবে নিখোজ নিখোঁজ হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত মৃতদেহ উদ্ধার নিয়ে যে চাঞ্চল্য তৈরি হয়েছে সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়